অর্থ আর গ্ল্যামারের বদৌলতে এখন জমজমাট ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট লীগ। এই মোহে পড়ে বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়াচ্ছেন ক্রিকেটাররা। এন্টারটেনমেন্ট থাকলেও এসব লীগ ঘিরে বিতর্কও কম নয়, যার সবশেষ উদাহরণ হতে চলেছে আবুধাবি টি-10 লীগ। বাংলার ক্রিকেটের ব্যাট বয় নাসির হোসেন এবার ফেঁসে যাচ্ছেন এই ফ্র্যাঞ্চাইজ লীগের ফাঁদে। স্বল্প সময়ের ক্যারিয়ারে যতটানা প্রতিভা নিয়ে তার আবির্ভাব, তার চেয়েও বেশি বিতর্কের জন্ম দিয়েছেন নাসির, যার কারণে অসময়ে বন্ধ হয়ে গেছে জাতীয় দলের দরজা। এবার বন্ধ হওয়ার পথে তার ক্রিকেট ক্যারিয়ার। নাসিরের বিরুদ্ধে দুর্নীতির স্পষ্ট অভিযোগ এনেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আবুধাবি টি-10 লিগে 2021 সালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন নাসির হোসেন। সেখানে এক সন্দেহভাজনের সঙ্গে দহরম মহরম সম্পর্ক গড়ে ওঠে এই অলরাউন্ডারের। তার কাছ থেকে মাত্র $750 মার্কিন মূল্যমানের উপহার নেন নাসির, যা উঠে আসে ডেজিগনেটেড এন্টি করাপশন অফিসিয়ালের তদন্তে। এমিরেটস ক্রিকেট বোর্ড বিষয়টি অবহিত করে আইসিসিকে। ঘটনা যাচাই বাছাই করে নাসিরের বিরুদ্ধে 3টি ধারা ভঙ্গের অভিযোগ আনে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, যেখানে বলা হয় উপহার নিলেও তা প্রকাশ করেননি নাসির হোসেন। দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ায় বিষয়টি এখন সরাসরি দেখভাল করবে আইসিসি। অভিযোগগুলো স্বীকার করে নিলে নাসিরের বিরুদ্ধে নীতিমালা অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা হবে, তবে অস্বীকার করলে তার প্রমাণাদি উপস্থাপন করতে হবে নাসির হোসেনকেই। এদিকে অভিযুক্ত হলে আইসিসির পাশাপাশি বিসিবি কর্তৃক আলাদা শাস্তির মুখে পড়বেন নাসির, নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ডের একটি সূত্র। এর আগে তথ্য গোপন করায় সব ধরনের ক্রিকেট থেকে 1 বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সাকিব, আর ম্যাচ ফিক্সিং অভিযোগ প্রমাণিত হওয়ায় আশরাফুলের শাস্তি ছিল 8 বছরের। এস এম ইকবাল, সময় সংবাদ।